রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানী কদমে পাকে যে নবী রাহমাতুল লিল আলামিন হয়ে গোটা কায়নাতের নজাতের ওসিলা হয়ে এই মাহে রবিউল আউয়াল শরীফে জমিনের মধ্যে তাশরিফ নিয়ে এসেছেন সেই নবীর আগমনে আমরা খুশি নাকি বেজার সবাই বলতে হবে আমরা খুশি না বেজার যদি আয়োজক কমিটিকে প্রশ্ন করা হয় আপনারা এত সুন্দর মাহফিল কেন ইন্তজাম করেছেন তারা বলবেন আমরা নবীর আগমনে খুশি হয়েছি সেজন্য আয়োজন করেছি যারা শ্রোতা মণ্ডলী তাদেরকে যদি বলা হয় আপনারা কেন এসেছেন বলবেন আমরা নবীর আগমনে খুশি হয়ে উদযাপন করার জন্য এসেছি মূলত আমার নবী এসেছেন গোটা কায়নাত আলোকিত হয়ে গেছে নবী এসেছেন সবাই খুশি হয়ে গেছে একজন খুশি হয় নাই তিনি হচ্ছেন ইবলিস ঠিক কি না বলেন এখনো অনেক ভাইরা আছেন মুসলমান নামধারী মিলাদুন্নবী আসলে ওনারা খুশি হয় না ওনারা নারাজ বেজার হয়ে যায় আছে না নাই এই কথা বলেন আছে না নাই তো আমরা জানি নবীর আগমনে সবাই খুশি হয়েছে আল্লাহর গুল কুল কায়নাত সবাই খুশি হয়েছে একজন বেজার হয়েছিল তিনি কে তিনি কে ইবলিস এখনো দেড় হাজার বছর পরে এসে নবীর মিলাদুন্নবীতে যারা খুশি উদযাপন করতে পারে না বেদাতের ফতোয়া দিচ্ছে দেড় হাজার বছর পরে এসে যারা মিলাদুন্নবীকে সহ্য করতে পারছে না বুঝাই যাচ্ছে এরা ইবলিসের বংশধর কথা বলেন ঠিক কিনা এদের সাথে ইবলিসের সাথে সম্পর্ক কারণ এদের পূর্বপুরুষ ইবলিস তিনি নবীর মিলাদে খুশি হতে পারে নাই ঠিক কিনা বলেন তা আমার ভাইয়েরা আমরা কথা লম্বা না করে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আমরা আজকের এই মাহফিলে নবীর মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমরা আলোচনা শুনবো আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ তো যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আপনারা সবাই বসে যান আপনারা মাশাআল্লাহ অনেক উপস্থিতি সবাই বসে যান মাহফিলের প্যান্ডেল সুন্দর হয়ে গিয়েছে আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ হয়েছে আমরা সবাই মূল আলোচনার দিকে চলে যাচ্ছি সবাই একটু দূর শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবীজি আপনি ভুইলেন না আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা আরে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির মাশাআল্লাহ আমরা খুশি না বেরাজ খুশি নাকি খুশি না নবীর আগমনে আমরা খুশি তো তো সবাই মহব্বত পড়েন নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে কুল্লি আলম লুটে পরে কুল্লি আলম লুটে পরে সেই নূরেরই চরণে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার
अब्दुल्लारी पेशानी ते जई नूर जल जल करे छे सेई नूरेरी झलक छोआ मा आमेनार रेहे मे सेई नूर खानी सेजदाए पड़े सेई नूर खानी सेजदाए पड़े उम्मत बोले के दे छे नूर नबी आगो मने उठे छे नूर नबीर আমার ভাইরা আমরা কোরআনুল করিমের একটি আয়াতে করিমের আলোকে আজকের আলোচনা শুরু করতে চাই সবাই আমার সাথে একটু তেলাওয়াত করার চেষ্টা করুন মাশাআল্লাহ আমাদের মাহফিলের প্যান্ডেল ভরপুর হয়ে গিয়েছে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম এখন আলোচনার পরিবেশ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সবাই পড়ে আলহামদুলিল্লাহ এখনো যারা বাইরে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আমি অনুরোধ জানাবো আপনারাও মাহফিলে চলে আসুন সবাই আমার সাথে জবান খুলে মহব্বতের সাথে একটু তেলাওয়াত করার চেষ্টা করুন কারণ কোরআনুল করিমের প্রতিটি হরফ তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ আমাদেরকে দশটি করে নেকি দান করবেন আপনি তেলাওয়াত করতে পারছেন না কেউ একজন তেলাওয়াত আপনার কাছে করছে আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন শোনার কারণেও সওয়াব কমবে না বরং আল্লাহ প্রতিটি হরফ শুনেছেন বিধায় আপনাকে দশটি করে নেকি দান করবেন তা আমরা সবাই একটু তেলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم جوره جوره بولن سبحان আমার ভাইরা মনোযোগ আছে না নাই কেউ ঘুমাচ্ছেন না তো মাত্র তো শুরু হইল আমার বন্ধুরা মনোযোগ আল্লাহর কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জগতের সমস্ত মানুষদেরকে বলে দিচ্ছেন আমার নবীর মাধ্যমে বলা হচ্ছে কুল এ নবী আপনি সমস্ত বান্দাদেরকে বলে দেন আওয়াজে বলেন সুবহানাল্লাহ ঘোষণা হচ্ছে আল্লাহর ঘোষণা কার জবান করে বলেন কার আমাদের জবানের মালিক কে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে আজকের মাহফিলে আসার মতো সুযোগ দিয়েছেন কে সেই আল্লাহকে ডাকতে কোনো অসুবিধা আছে এই জন্য জবান খুলে বলেন আল্লাহ আর একটু মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে হাবিব আপনি নবী বলে দেন যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও আমি আল্লাহর মহব্বত যদি পাইতে চাও ফাত্তাবিউনি তাহলে আমি নবীর অনুসরণ করো জোরে জোরে বলেন সুবহান যদি নবীর অনুসরণ আপনি করতে পারেন তাহলে ভালোবাসা পাবেন কার এ বাবা জবান খুলে বলেন কার অনুসরণ করবেন নবীর ভালোবাসা পাবেন কার সুতরাং নবীর অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না জবান খুলে বলেন ঠিক কি না মাসালা বুঝবেন কোরআনে বলা হচ্ছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি যদি আল্লাহর মহব্বত পাইতে চাও ভালোবাসা পাইতে চাও ফাত্তাবিউনি আমার নবী নিজের দিকে ইয়া মুতাকাল্লিম নিজের দিকে নিসবত করছেন আমার অনুসরণ আমার ইত্তেবা করো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন যে আমরা নবীর অনুসরণ করলাম অনুকরণ করলাম ইত্তেবা করলাম তো লাভ কি হবে আল্লাহর কোরআনের অপর অংশে আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ
নবীর অনুসরণ করলে তোমরা আল্লাহর ভালোবাসা মহব্বত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? জবান করে বলেন আছে না নাই? আমরা সবাই যারা আজকের এই পশ্চিম শরফ বাটা দুলামিয়া সওদাগরের বাড়িতে এই মিলাদুন নবীর মাহফিলে আমরা এসেছি, আমরা সবাই নবীকে ভালোবাসি কিনা? আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা আছে না নাই? এখন ভালোবাসা এক জিনিস, অনুসরণ আরেক জিনিস। বুঝে আসতেছে তো? ভালোবাসা এক জিনিস, অনুসরণ আরেক জিনিস। ভালোবাসার ভিতরে অনুসরণ নাই, কিন্তু অনুসরণের ভিতরে ভালোবাসা আছে না নাই? বুঝার চেষ্টা করবেন মুসলমান। ভালোবাসার ভিতরে অনুসরণ নাই, কিন্তু অনুসরণের ভিতরে ভালোবাসা। আমার নবী এই আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলছেন আমি আল্লাহর মহব্বত যদি পাইতে চাও তাহলে নবীর অনুসরণ করো। কি করো? কথা বলেন কি করো? আল্লাহর নবীকে অনুসরণ করার কথা বলা হচ্ছে, কারণ অনুসরণের ভিতরে মহব্বত আছে না নাই, কিন্তু ভালোবাসার ভিতরে অনুসরণ আছে। জিলানী মসজিদের ইমাম সাহেব হুজুর মাওলানা আবুল কাসেম আল কাদেরী হুজুরকে আমরা সবাই ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা সবাই কাসেম হুজুরকে ভালোবাসি। একজন এসে সামনে যদি বলে হুজুর আমি অন্তর থেকে আপনাকে ভালোবাসি, এখন জিলানি মাদ্রাসার হুজুরকে আমি ভালোবাসি, কিন্তু হুজুরের মুখে দাড়ি আছে না নাই? এখন আমি হুজুরকে ভালোবাসলাম, দাড়ি রাখলাম না, তাহলে বোঝা গেল ভালোবাসি কিন্তু অনুসরণ আছে। এই জন্য মুসলমান গভীর মনোযোগ, আমার নবীকে শুধু ভালোবাসলে হবে না, নবীকে তো ভালোবেসেছিলেন নবীর চাচা আবু তালেব। ভালোবাসা নাই? ভালোবাসছে কিনা? আমার নবীর চাচা আবু তালেব নবীকে ভালোবাসে নাই, কিন্তু তাই বলে কি জান্নাতে যাইতে পারবে? পারবে? মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, ভালোবাসার ভিতরে অনুসরণ নাই, অনুসরণের ভিতরে ভালোবাসা আছে। নবীর চাচা আবু তালেব নবীকে ভালোবেসেছে, কিন্তু সেই ভালোবাসার ভিতরে আমার নবীর অনুসরণ ছিল না। কথা বলেন ঠিক কিনা? আর নবীকে সিদ্দিক আকবর ভালোবেসেছে, সিদ্দিক আকবরের ভালোবাসার ভিতরে আমার নবীর অনুসরণ ছিল। এই জন্য আবু তালেব নবীকে ভালোবেসে জাহান্নামে গেল, কারণ আবু তালেবের ভিতরে নবীর অনুসরণ নাই, আর সিদ্দিক আকবর নবীকে ভালোবেসে অনুসরণ করেছে। অনুসরণ করার কারণে সিদ্দিক আকবর জান্নাতের এক নাম্বার মেহমান হয়ে গেছে। আপকে ফরে কতনে মারায়া নবী, দিল হওয়া গম সে দোফারা ইয়া নবী। সালাতুনিয়া আর একটু মহাব্বতে বলেন সালাতুনিয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে পাইতে চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? সকলে জবান খুলে বলেন নবী তুমি আমারে হয়ে যাও, বলো নবী তুমি। মাশাআল্লাহ সবাই পড়েন, নবী তুমি আমারে হয়ে যাও, নবী তুমি। আরে তুমি আমার, আমি তোমার, তুমি আমার,
आमी तुमार एक बार कथा दाओ नबी तुमी आमारे होये ओ बोलो नबी तुमी आमारे होये तुम्हें भालोबासी हृदयेर टाने अरे मने बसे ना कोनो काजे तुम्हें बिहने ठीक कि ना बोलें अरे तुम्हें भालोबासी हृदयेर टाने मने बसे ना कोनो काजे तुम्हें बिहने अरे गुनाहगार उम्मत डाके गुनाहगार उम्मत डाके एक बार सारा दाओ नबी तुमी ओ बोलो नबी तुमी মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন আমরা সবাই নবীকে শুধু ভালোবাসি না ভালোবাসার সাথে সাথে আমার নবীকে অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই আমার নবী নামাজ পড়েছেন কিনা কথা বলেন আমার নবী নামাজ পড়েছেন কিনা এখন আমি যদি বলি আমি নবীকে মন থেকে ভালোবাসি আমি আমার জীবনের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসি কিন্তু আমি নামাজ পড়লাম না তাহলে নবীর অনুসরণ হইল না কি ব্যাপার হইছে না আমি নবীকে ভালোবাসি কিন্তু আমি যাকাত দিলাম না আমি নবীকে ভালোবাসি কিন্তু আমি মুসলমান হয়ে আরেক মুসলমানের হক আদায় করলাম না আমি নবীকে ভালোবাসি আমার উপর হজ ফরজ হয়েছে জীবনে হজ করলাম না এই ভালোবাসার দাম আছে না কি বলা আছে এই জন্য আমার ভাইরা শুধু ভালোবাসলে হবে না ভালোবাসার দাবি হচ্ছে অনুসরণ করা অনুকরণ করা আমরা নবীকে ভালোবাসি সাথে সাথে নবীকে অনুসরণ করি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এখন তো আমাদের কাছে নবী জাহিরি ভাবে নাই এখন আমরা কিভাবে নবীকে অনুসরণ করব দেড় হাজার বছর আগে আল্লাহর নবী জাহিরি হায়াতের মধ্যে ছিলেন সমস্ত সাহাবায়ে কেরাম দেখে দেখে আমার নবীর অনুসরণ করেছেন সুবহানাল্লাহ তখন তো নবী ছিলেন সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন যা বলতে বলেছেন আদেশ করেছেন তা মেনেছেন যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করেছেন তাহলে সাহাবীরা আমার নবীকে দেখে দেখে অনুসরণ করেছেন ঠিক কি না বলেন নবীর অনুসরণ করা অনুকরণ করা নবীর তাবেদারি করা সমস্ত উম্মতের জন্য ফরজ আওয়াজ বলেন সুবহানাল্লাহ নবীর অনুসরণ করা ফরজ কারণ কোরআনের মধ্যে বলেছেন ফাত্তাবিউনি কোরআনের আয়াত মানা উম্মতের জন্য ফরজ কথা বলেন ঠিক কি না নবীর অনুসরণ সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন মুসলমান সহি বুখারীর হাদিস বাবু ফজলে ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহার ফজিলতের অধ্যায়ের হাদিস এক নাম্বার প্রথম নাম্বার হাদিস আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন নবীর একজন সাহাবী যে সাহাবীর নাম হযরত আবু সাঈদ আল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আবু সাঈদ আল মুআল্লা তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন কিসের মধ্যে সবাই বলেন কিসের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন নবীর সাহাবী নামাজ পড়া অবস্থায় আমার নবী ওই সাহাবীকে ডাক দিয়েছেন সুবহানাল্লাহ সাহাবী কোন অবস্থায় কোন অবস্থায় সাহাবী হাদিস বয়ান দিচ্ছেন ফাদআনি আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নামাজের মতো অবস্থায় আছি নামাজের ভিতরে আমার নবী আমাকে ডাক দিয়েছেন এখন আপনারা বলেন নবী যখন ডাক দেয় নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে না নাই আছে কি না
আমার দেশের মৌলবীরা বলে নবী নাকি আমার আপনার মতো। আমি যদি নামাজে দাঁড়াই জিলানি মসজিদের ইমাম সাহেব নামাজে, মুসল্লি যদি ডাক দেয় হুজুর একটু বাইরে আসেন কথা আছে, আপনারাই ফতোয়া দেন মুসল্লিদের কথায় ইমামের নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? আছে। আপনি নামাজে দাঁড়াইলেন, আপনার ছেলে ডাক দিল বাবা আমার সাথে একটু কথা বলো না, নামাজ ছাড়া যাবে কিনা? আপনি নামাজে দাঁড়াইলেন, আপনার বিবি আপনাকে ডাক দিয়েছে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ, কিন্তু এখন সাহাবি বলেন আমি নামাজে আছি, নামাজরত অবস্থায় আমার নবী আমাকে ডাক দিয়েছেন, এখন আমি চিন্তায় পড়ে গেলাম আমি কি নামাজ পড়ব নাকি নামাজ ছেড়ে নবীর ডাকের জবাব দিব। সুবহানাল্লাহ। সাহাবি বলেন আমি চিন্তায় পড়ে গেলাম, পেরেশান হয়ে পড়ে গেলাম, নামাজ পড়ব নাকি নামাজ ছেড়ে নবীর ডাকের জবাব দিব। সাবি মনে মনে ভাবলেন জীবনে কোনোদিন আমার নবীকে তো নামাজ ছেড়ে দিতে আমি দেখি, জীবনে কোনোদিন যতদিন হয়েছে মুসলমান হয়েছি নবী নামাজের নিয়ত করেছেন ছেড়ে দিয়েছেন এমনটা কোনোদিন দেখি নাই, সেই নবীর উম্মত হয়ে আমি কিভাবে নামাজ ছেড়ে দেই? এই সাহাবীর ভিতরে প্রশ্ন আসলো নামাজ কিভাবে ছেড়ে দিব, এখন নবীর জবাব দিকো জবাব দিব নাকি নামাজ ছেড়ে দিব। সাহাবী সিদ্ধান্ত নিয়েছেন না না নামাজটা শেষ করব, নামাজ শেষ করে আমার নবীর ডাকের জবাব দিব। আমার বন্ধুরা গভীরভাবে খেয়াল করবেন, নবীর সেই সাহাবীর নামাজটা শেষ করলেন, নামাজ শেষ করে আমার রাহমাতুল্লিল আলামিন নবীর সামনে দাঁড়ালেন। আল্লাহর নবী প্রশ্ন করেন সাহাবীরে যখন তোমাকে ডাক দিলাম কেন আমার ডাকের জবাবটা তুমি দিলা না, কেন তুমি আমার ডাকের জবাব দিলা না? ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে জবাব দিব, কুনতু উসাল্লি আমি তো নামাজের মধ্যে ছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের মধ্যে? কিসের মধ্যে? তাহলে জবাব ঠিক আছে, মোটামুটি উপযুক্ত জবাব আছে যে হুজুর আমি তো নামাজে ছিলাম, নামাজে থেকে কিভাবে আপনার ডাকে জবাব দিব, কারণ আপনি তো বলেছেন না সলাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মিরাজ। জোরে বলেন সুবহান। নবী আমার মিরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন, নবী ফিরে আসার সময় আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি তো আপনাকে দেখেছি, এখন জমিনে গেলে আমার উম্মতরা যদি আপনাকে দেখতে চায় তাদেরকে কি জবাব দিব? আল্লাহ বলে হাবিব নামাজ নিয়ে যান, নামাজ। আপনি আমাকে দেখেছেন মেরাজে এসে, আপনার উম্মত যদি নামাজে দাঁড়িয়ে যায় ওই নামাজি বান্দার সাথে আমি আল্লাহর সাথে মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি বান্দার সাথে আমি আল্লাহর দেখা হয়ে যায়। আওয়াজ বলেন সুবহান। সেজন্য নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ, নামাজ মুমিনের মেরাজ। এই সাহাবী ডাক দিয়ে বলে হুজুর আপনি আমাকে ডাক দিয়েছেন কিভাবে জবাব দিব, কারণ আমি কোথায় ছিলাম? কিসের মধ্যে? আমি তো নামাজের মধ্যে ছিলাম, এই জন্য ডাকের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে এই আমার সাহাবী তুমি নামাজে থাকার কারণে আমি নবীর ডাকের জবাব দিতে পারো নাই, তুমি কি কোরআনের সেই আয়াতটা শুনো নাই? আল্লাহ যে কোরআনের আরেকটা আয়াতের ভিতরে বলে দিয়েছেন ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম, আল্লাহ এবং রাসূল যখন ডাক দেয় ডাক দেওয়ার সাথে সাথে ডাকের জবাব দিতে হবে। সুতরাং নামাজের মধ্যে যদি নবী ডাক দেয় নামাজ ছেড়ে দেওয়া জায়েজ, ঠিক কিনা বলেন? যেই নবী ডাক দিলেন নামাজ ছেড়ে দেওয়া জায়েজ হয়ে যায়,
সেই নবী আর উম্মত কখনো সমান হতে পারে না? পারে? ঈমান শক্ত করতে হবে। কিয়ামতের ময়দানে বিচার হবে যারা মুসলমান তাদের, আর মুসলমান হওয়ার শর্ত হচ্ছে ঈমানকে ইয়াকিন রাখতে হবে, নবীর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমান যদি মজবুতি না হয় কিসের হিসাব, কিসের কি? কারণ কিয়ামতের ময়দান তো আল্লাহ কায়েম করবেন আমার নবীর সম্মান বুঝাবার জন্য। এই আলা হযরত বলেছেন, দেখলি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি? আরে দুনিয়াতে তোমরা নবীকে ইজ্জত দিতে জানো না, দুনিয়াতে নবীকে ইজ্জত দিতে পারো না, তোমাদেরকে আল্লাহ দেখাবেন কিয়ামতের ময়দানে আমার নবীর ইজ্জত কেমন। এখন আমার নবী ডাক দিবেন সাহাবীক, তুমি নামাজ থাকার কারণে আমি নবীর ডাকের জবাব দিতে পারো নাই, কিন্তু কোরআনে তো আল্লাহ বলেছেন নবী এবং আল্লাহ যখন ডাক দিবে সাথে সাথে ডাকের জবাব দিয়ে যাও। আমার নবী ফতোয়া লাগিয়ে দিলেন, সাবিরে নামাজ তোমার জন্য ফরজ, কিন্তু আমি রাসূল যখন ডাক দিয়েছি আমার ডাকের জবাব দেওয়া তার চাইতে আরো বেশি ফরজ। সলা চুনিয়ার রাসূল সলা চুনিয়ার রাসূল মুহাম্মদে মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর। সলা চুনিয়ার আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হ্যায়। সলা চুনিয়া তাহলে নবীর অনুসরণ করা লাগবে কি লাগবে না? নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? নবীর অনুসরণ যদি করতে হয় তাহলে এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ঠিক কি না? অনেকে বলে ভাই আমি আশিক রাসূল, অনেক ভাইরা এসে আমাদেরকে বলে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে? নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে? বলে কেমনে ঠিক আছে? বলে আমি আমার দিলের মধ্যে নবীর ভালোবাসা আছে। অথচ আল্লাহর কোরআন বলছে কি, ভালোবাসা থাকলে চলবে না, অনুসরণ থাকতে হবে, ঠিক কি না? বলেন আমি নামাজ পড়লাম না, আমি দাবি করি আশিক রাসূল। আমাদের সুন্নি অনেক ভাইয়েরা, অনেক ছেলেরা মিলাদুন্নবীর মাস আসলে মাশাআল্লাহ তারিফের কোনো শেষ নাই, আমরা তাদেরকে মারহাবা জানাই। অনেক কষ্ট করে তারা মাহফিলের জন্য ধারে ধারে ঘুরে টাকা উঠায়, পয়সা উঠায়, প্রচারণা করে, সুন্দর মাহফিলের ইন্তজাম করে, মাশাআল্লাহ মাহফিল শেষ এক সপ্তাহ ঘুম, কারণ পরিশ্রম তো হয়েছে। কোথায় নামাজ? নামাজের খবর নাই তো। মাহফিল থেকে শিক্ষা নিতে হবে, শুধু ভালোবাসলে চলবে না, ভালোবাসার পাশাপাশি নবীর এত্তেবা করতে হবে, কথা বলেন ঠিক কি না? আমরা আর কিভাবে ইত্তেবা করব যেখানে নবীর ইত্তেবা করার জন্যে, নবীর অনুসরণ করার জন্যে নামাজ ছেড়ে দেওয়াও জায়েজ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী আমার মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করে গেলেন, মক্কা শরীফে থাকা অবস্থায় আমার নবী খানে কাবার মধ্যে নামাজ আদায় করেছিলেন। বাইতুল্লাহটা ছিল নবীজির জন্য কেবলা, গোটা বাইতুল্লাই কি মুসলমানদের জন্য কেবলা। এখন নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীর কেবলা আর বাইতুল্লাহ নয়, নবীর কেবলা হয়ে গেল বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। বলেন কাবা হচ্ছে আমার নবীর জন্মস্থান, নবীর আগমনের স্থান। আপনি যেখানেই যান না কেন,
বাংলাদেশের বাসিন্দা হয়ে পশ্চিম সরব ভাটার বাসিন্দা হয়ে আপনি যদি ইউরোপ লন্ডনেও চলে যান কিন্তু তারপরেও আপনার জন্মস্থানের প্রতি আপনার যে এক আবেগ জন্মস্থানের প্রতি আপনার যে মায়া যে দরদ সেটা অন্য কোন জায়গার প্রতি হবে না হবে পশ্চিম সরব ভাটার মানুষ আমাকে বড় ভালোবাসে এই এলাকার মানুষ তাদের ইমামকে বড় মহব্বত করে খতিবকে বড় ভালোবাসে আন্তরিকতার কোনো অভাব নাই কিন্তু আমাকে যদি বলা হয় হুজুর আপনার জন্মস্থানকে আপনি বেশি ভালোবাসেন না সরব ভাটার মানুষ এখানে আপনাকে বেশি মহব্বত করে সরব ভাটাকে ভালোবাসে মিথ্যা বলে লাভ নেই আমি বলবো যেখানে আমার জন্মস্থান যেখানে আমার জন্ম হয়েছে যেখানে আমার মায়ের বাড়ি যেখানে আমার বাবার বাড়ি সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় ঠিক কি না যেখানে যাই মানুষ বলে না ঈদের সময় নারীর টানে বাড়ি ফেরা কত মানুষ ঢাকা থাকে চট্টগ্রাম থাকে কিন্তু ঈদ আসলে গ্রামের বাড়িতে চলে যায় কারণ কি কারণ সেখানের প্রতি তার একটা আলাদা মায়া আলাদা একটা দরদ কথা বলেন ঠিক কি না এখন আমার নবী মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন মদিনায় হিজরত করার পরেও মক্কার প্রতি আমার নবীর একটা টান আছে না নাই আছে কি না মক্কার প্রতি আমার নবীর কেমন টান এ মুসলমান মদিনা শরীফের মধ্যে আমার নবী যখন নামাজ আদায় করতেন মদিনা শরীফ থেকে মুসলমানদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমার নবীর সোনার মদিনার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা ষোলো মাস অন্য হাদিসে আছে সতেরো মাস ষোলো এবং সতেরো মাস আমার নবী সোনার মদিনার মধ্যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছিলেন এখন আমার নবী যদিও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেন নামাজ পড়ে কিন্তু আমার নবী যখন নামাজে দাঁড়ায় নবীর মক্কার প্রতি একটা টান অনুভব হয় আমার নবীর মনে চায় আইরে বাইতুল মুকাদ্দাস যদি আমি নবীর কেবলা না হয়ে খানায় কাবা যদি আমার কেবলা হতো আমি নবীর মনে বেশি আনন্দ লাগতো জোরে জোরে বলেন সুবহান নবী আমার নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর মনে মনে চিন্তা করে আমার কেবলা যদি খানায় কাবা হতো কত সুন্দর হতো ভালো হতো এখন আমার নবীর মনের মধ্যে যে খেয়াল আছে এই খেয়ালটা আমার আল্লাহ জানে কিনা বলেন জানে কিনা আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা এ আমার নবী নামাজরত অবস্থায় আপনার নূরানী চেহারা যখন আকাশের দিকে তোলেন আপনার মনে কি চলে আমি আল্লাহর তো জানার বাকি নাই বরং আপনি যখন নামাজরত অবস্থায় আপনার চেহারা আকাশের দিকে তোলেন আপনার ওই নূরানী চেহারা দেখতে আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে আমি তো আপনাকে দেখতেছি নামাজ পড়তেছেন চিন্তার কোনো কারণ নাই ফালানু আল্লিয়ান্নাকা কিবলাতান তারদ অচিরে আমি আল্লাহ আপনাকে এমন এক কিবলার দিকে ফিরে দিব যেই কিবলার দিকে ফিরে নামাজ পড়লে আপনি নবী বেশি খুশি হয়ে যাবে তার মানে আমার নবী বাইতুল মুকাদ্দাস থেকে কাবাকে কিবলা বানাতে চায় এটা আমার আল্লাহ জানে কিনা আল্লাহ জানে কিনা আমার বন্ধুরা কিছুদিন পরে মদিনা শরীফের মধ্যে একটা মসজিদ আছে ওই মসজিদের নাম মসজিদে জুল কিবলাতাইন জুল কিবলাতাইন মানে দুই কিবলার মসজিদ কয় কিবলা যারা হাজি সাহেব আছেন হজ করতে গিয়েছেন হ্যাঁ সোনার মদিনা জিয়ারতের সময় মুয়াল্লিম যদি সুন্নি হয় তাহলে জিয়ারত করাবে যদি ওয়াহাবি হয় তাহলে বলবে জিয়ারত করাবে দাঁত ঠিক কি না বলেন এই জন্য অনুরোধ করব যখন হজ যাবেন যখন উমরা করতে যাবেন ওই কাফেলা সুন্নি না ওয়াহাবি এটা ভালো মতো জেনে যাবেন
যদি সুন্নি হয় আপনাকে বিভিন্ন মাজার জিয়ারত করাবে, আর যদি ওহাবি হয় বাতলপন্থী হয় ফতোয়া লাগিয়ে আপনাকে মক্কা মদিনায় শুধু ঘুরিয়ে নিয়ে চলে আসবে, কোন ওলি আল্লাহর মাজার দেখাবে না, সাহাবীর মাজার দেখাবে না। এমন অনেক হাজী আছে বলে কি দেখেছেন, বলে হুজুর শুধু মক্কা শরীফ দেখেছি আর কিছু দেখি নাই। আর তুমি দেখবা কেমনে, তুমি তো গেছো ওই ওনাদের সাথে, ঠিক কি না বলেন? এই জন্য সুন্নিদের সাথে সম্পর্ক রাখবেন, যদি নিজে সুন্নি হন ছেলেটাকে যদি সুন্নি বানাইতে পারেন, আপনি মারা গেলে আপনার ছেলে আপনার কবরে গিয়ে জিয়ারত করবে। কথা বলেন না কেন, যদি মারা যান কবরের পাশে গিয়ে জিয়ারত করবে আপনার ছেলে, আর যদি ওহাবি হয়ে মারা যান ছেলেকে যদি বাতিল পন্থী মাদ্রাসায় পড়ান তাহলে বলবে বেদাত, বেদাতের ফতোয়া দিয়ে ছেলে বাবের কবরও জিয়ারত করবে না, ঠিক কিনা? সুন্নি যদি বানাইতে পারেন আপনি মারা যাওয়ার পরে চার দিনের ফাতিহা করবে, চল্লিশা ফাতিহা করবে, বছর আসলে বাবাকে স্মরণ করবে, কথা বলেন ঠিক কিনা? বলে ইসালে সব। আর বাতিল পন্থী হইলে বলবে মারা গেছে শেষ, আমার আর কোনো দায়িত্ব নাই, নাউজুবিল্লাহ পড়ে না। তো যেটা বলতেছিলাম, মসজিদে জুল কিবলাতাইন, মসজিদ একটা, কিবলা হচ্ছে কিবলা কয়টা, মসজিদ একটা কিবলা দুইটা কেন হলো? অনেক হাজী সাহেব আমাদের সুন্নি হাজী সাহেব যারা আছেন, আমার মসজিদের অনেক মুসল্লি এখানে আছেন, আপনারা সেই মসজিদে গিয়েছেন জিয়ারতের জন্য নামাজও পড়েছেন, হ্যাঁ জান না আপনারা মাশাআল্লাহ আপনারা গিয়েছেন। এখন প্রশ্ন হলো হুজুর মসজিদ হলো একটা, কিবলা হলো দুইটা, একটা মসজিদের ভিতরে দুইটা কিবলা কিভাবে হয়? আমার বাইরা বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে খানায় কাবাকে স্মরণ করে বলেছিলাম, আল্লাহ এমন এক কিবলার দিকে আপনাকে আমি ফিরিয়ে দিব যেই কিবলার দিকে আপনি নবী রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। ওই মসজিদে জুল কিবলাতাইনের মধ্যে আমার নবীর নামাজে দাঁড়িয়ে গেলেন। কোন কোন হাদিসে পেয়েছি নামাজটা ছিল জোহরের নামাজ, আবার অনেক হাদিসে পেয়েছি নামাজ ছিল আসরের নামাজ। সুবহানাল্লাহ, বলেন নবী আমার নামাজ দাঁড়ালেন, নামাজরত অবস্থায় আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ শুরু করলেন, কারণ তখন মুসলমানের কিবলা বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে আমার নবী নামাজ শুরু করলেন। আসরের নামাজের ফরজ কয় রাকাত, কথা বলেন কয় রাকাত? চার রাকাত ফরজ। এখন দুই রাকাত নামাজ শেষ হয়েছে, দুই রাকাত শেষ হয়েছে আর বাকি আছে কয় রাকাত? কয় রাকাত? আমার নবী দুই রাকাত নামাজ শেষ করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আমার বন্ধুরা তৃতীয় রাকাত যখন শুরু করবেন নামাজরত অবস্থায় আমার নবীর কাছে আল্লাহ ওহি নাজিল করে দিলেন, ফাওয়াল্লি ওয়াজাহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আল্লাহ ওহি নাজিল করলেন, আমার হাবিব কিবলা পরিবর্তন হয়ে গেছে, আসেন তো বাইতুল মুকাদ্দাসের দিকে, এবার বাইতুল্লাহর দিকে ফিরে যান। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা মনোযোগ, তাহলে দুই রাকাত পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর বাকি কয় রাকাত? এই দুই রাকাত আমার নবী খানায় কাবার দিকে ফিরার জন্য পারমিশন পেয়ে গেলেন। এখন সমস্ত সাহাবী আমার নবীর পিছনে ইক্তেদা করতেছিলেন, সমস্ত সাহাবী নবীর পিছনে আছেন। এবার নামাজরত অবস্থায় আমার নবী খানায় কাবার দিকে নিজের মুখটাকে ফিরে আনিলেন। সুবহানাল্লাহ। নবী তখন এইদিকে ছিলেন, সাহাবারাও এইদিকে। এখন নবী যখন মুখ ফিরাইলেন, সাহাবীরা এবং নবী মুখামুখি, মুখামুখি না নবী মুখামুখি। এবার আমার নবী নামাজের ভিতরে হাঁটা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে নবী হাঁটা শুরু করে দিলেন, সাহাবায়ে কেরাম মাসকান দিয়ে নবীকে জায়গা করে দিলেন। আল্লাহর নবী ওই নামাজ
সমস্ত সাহাবি বাইতুল মুকদ্দাসের দিকে, আমার নবী হচ্ছেন খানায় কাবার দিকে, ইমাম সাহেব খানায় কাবার দিকে, মুসল্লিরা বাইতুল মুকদ্দাসের দিকে, নামাজ কিন্তু চলতেছে। আমার ভাইরা ইমানের খেলা কেমন খেলা! আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা, আমি আল্লাহ কোন দেখতে চাই, তোমরা কি নামাজ তালাশ করো নাকি নবী তালাশ করো? ওই যে ফাত্তাবিউনি, কেন বললাম নবীকে অনুসরণ করার কথা, কি করার কথা, কি করার কথা, অনুসরণ করার কথা আল্লাহর কোরআনে বলা হয়েছে। এখন নামাজের ভিতরে আল্লাহ কিবলা পরিবর্তন করে দিলেন, আর আমার আল্লাহ জানতে চায়, এ আমার নবীর সাহাবীরা, আমার বন্ধুরা বলতেছিলাম, নামাজরত অবস্থায় কিবলা যখন পরিবর্তন হয়ে গেল, এখন আমার নবী নামাজের ভিতরে বাইতুল মুকদ্দাস থেকে ফিরে খানায় কাবার দিকে মুখ করে নিলেন। সুবহানাল্লাহ বলেন, নবী এখন খানায় কাবার দিকে, সাহাবায়ে কেরাম বাইতুল মুকদ্দাসের দিকে। আমার আল্লাহ বলেন, লিনাআলামা মাইয়াত্তাবিউর রাসূল, আমি আল্লাহ জানতে চাই, নামাজের ভিতরে কিবলা পরিবর্তন করে দিলাম, এখন তোমরা কি কিবলাকে অনুসরণ করো নাকি আমার নবীকে অনুসরণ করো? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোন দিকে আপনি যাবেন? নামাজ তো ওই দিকে ফিরবেন নাকি এই দিকে ফিরবেন? সমস্ত সাহাবায়ে কেরাম সেদিন নামাজের ভিতরে চিন্তা করলেন, আরে নামাজ পাইলাম তো নবীর জন্য, যেই নবী আমাদেরকে নামাজ দিয়েছেন সেই নবী যদি ইমামের মুসল্লায় দাঁড়িয়ে কিবলা পরিবর্তন করতে পারে, আমরা কেন সেই দিকে ফিরে থাকব? ওই নামাজের মধ্যে সমস্ত সাহাবি কিবলা পরিবর্তন করে আমার নবীকে অনুসরণ করেছে, আর আমার নবীকে অনুসরণ করার কারণে সকলের ঈমান বেঁচে গিয়েছে। এই জন্য আমি আয়াত পড়েছিলাম, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও তাহলে নবীর কি করো, কি করো? সুতরাং আমরা অনুসরণ করতে চাই কিনা, হাত তুলে বলেন চাই কিনা, নবীর অনুসরণ করলে দাড়ি রাখা লাগবে কিনা, কথা বলেন লাগবে কিনা, অনুসরণ করতে হলে নামাজ পড়তে হবে কিনা? নবীর অনুসরণ আমি যদি করতে চাই দাড়ি রাখা লাগবে, নামাজ পড়া লাগবে, নবীর অনুসরণ যদি করতে চাই ইসলামী লেবাস পরা লাগবে, নবীর অনুসরণ যদি করতে চাই যাকাত দেওয়া লাগবে, নবীর অনুসরণ যদি করতে চাই সক্ষমতা হলে হজ করা লাগবে। আর যদি আমি বলি আমি নবীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, কিন্তু নবীর অনুসরণ করলাম না অনুকরণ করলাম না, এই ভালোবাসা আপনার কোনো কাজে আসবে? আলোচনা বুঝাইতে পারলাম? সুতরাং ভালোবাসি ভালোবাসি বললে চিনলে হবে না, নবীর অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, ইত্তেবা করতে হবে, তাহলেই আমরা সাচ্চা আশিকের রাসূল হতে পারবো, কথা বলেন ঠিক কি না? আজকের মাহফিল আল্লাহ কবুল করুক, সবাই পড়ি আমিন। আমাদের অতিথি এসেছেন, মেহমান এসেছেন, মেহমানকে বসিয়ে আমি আমার আলোচনা আর লম্বা করছি না, আজকের মতো এখানে শেষ করছি, সকলের কাছে দোয়া কামনা করছি। আর বিশেষ করে আমাদের আজকের মাহফিলের উদ্বোধক যিনি আমাদের কাছে থাকার কথা, তিনি গতকাল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আল কাদেরী। আমরা সকলে ওনার মাগফিরাতের জন্য দোয়া করি। আজকের এই মাহফিল মিলাদুন্নবীর মাহফিল, মিলাদুন্নবীর মাহফিলের চাঁদে আল্লাহ ওনাকে কবুল করেছেন। লেখাপড়া অবস্থায়, দ্বীনের ছাত্র অবস্থায়, কত খুশনসিব, একজন তলাবুল এলেম অবস্থায়, তাও আবার ওনার রানিং পরীক্ষাও নাকি চলতেছিল, কয়েকটা পরীক্ষা দিয়েছেন, কয়েকটা পরীক্ষা দিয়েছেন, এমন অবস্থা ওনাকে কবুল করেছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে আমার নবীর নূরানি কদমে পাকের নিচে জায়গা করে দিক পড়ি আমিন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক পড়ি আমিন। আজকে আমরা এখানে যারা এসেছি, গত বছর এই মাহফিল হয়েছে, আমি ছিলাম, অনেক মুরব্বীরা ছিলেন, এক বছরের ব্যবধানে অনেকে নাই, আজকে যারা এখানে হাজির হয়েছি, আগামী বছর যে আমি থাকবো আপনি থাকবেন কোনো গ্যারান্টি তো জীবনে কোনো ওসিলা নাই, নবীর দরবারে কিয়ামতের ময়দানে একটা
একটা ওসিলা তালাশ করব পেশ করব ইয়া রাসূলুল্লাহ আমলের কোনো বাহাদুরি নাই কিন্তু মিলাদুন নবীর মাহফিলে গিয়ে বসেছি এই বসাটা ছাড়া আমার আর কিছু নাই ঠিক কি না এই মাহফিল আল্লাহ আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন আরো জোরে বলেন আমিন এই ছেলেরা গিয়াস ভাই জমিরউদ্দিন রেজবী সাহেব সহ অনেকে অনেক দিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন আমাকে দাওয়াত করেছেন প্রায় 5 মাস আগে অনেক দিনের প্রচেষ্টায় আজকের মাহফিল যে যেভাবে শরীক হয়েছেন শ্রম দিয়েছেন আল্লাহ সকলের শ্রমকে কবুল করুক পরি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মারহাবা মারহাবা এপনের প্রধান বক্তাকে পুষ্প দিয়ে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সরপাড়া ইউনিয়নের বিনোবরবাড়ির সদস্য মুজাদ্দিদ বাংলাদেশ পুলিশ কনস্টেবল 14 এপিবি এন রুকিয়া কক্সবাজার বর্তমান দায়িত্বরত ছুটাওয়াসিনের মারহাবা মারহাবা সম্মানিত